অমিতাভ বচ্চন যে বলতে পারবে তাকে মুন্সি গান গাবো। চলো ছবির নাম অমিতাভ বচ্চন, কোনটা বলছো? চলো मुझे पहचानो कहाँ से आया मैं हूँ डॉन, अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ, मैं हूँ, मैं हूँ डॉन। তালে তালে তালি সবাই মিলে তালি, তালে তালে তালি সবাই মিলে তালি, কেউ ধরবে না গো একদম বেইমানি, তালে তালে তালি সবাই মিলে তালি, কেউ ধরবে না গো একদম বেইমানি। আর দিওয়ানো মুঝে পহচানো কাসে আয়া মে হুদা, দুশ্মন কে ছেড়ে ছোড়া দে যাও, মচ গয়া শোর সর নগরে রে, সর নগরে রে আয়া বিরজ কা পাকা সমান তুর নগরে রে, এ মচ গয়া শোর সর নগরে রে, সর নগরে রে আয়া বিরজ কা পাকা সমান তুর নগরে রে, আয়া বিরজ কা পাকা সমান তুর নগরে রে। লোকো কা কহনে দো রহনে দো, ছছু তো কা হম সব কো বতায়ে, তুম ভি হো মুশকিল মে মা ভি হো মুশকিল মে, আয়েশ খুশি মে হম নাচে গায়ে, সব কা পতা আরে সব কা পতা আরে দিল দে দিয়া, সব কহতে হে মেনে মুঝকো দিল দে দিয়া, এক মে আর এক তো দোনো মিলে ইসরা, এক মে আর এক তো দোনো মিলে ইসরা, আর জো হো জন্মত মে হো রাহা হে
তো ও নাই অন্যায় অবসরে উৎপাদ দেখ তো অন্যায় না ওই ভাই একটা ডাইলে শোনাবো অন্যায় অবসরে একটা ডাক বলেছে অন্যায় অবসরে ওকে জেলে নিয়ে যেতে হবে দুজন মদময়ের ছেলে ওকে মাতিয়ে হবে উৎপন্ন তাকে ভালোবাসেন তো মধু ভীষণ বেড়েছি ওকে যতক্ষণ না মারছি আমার শান্তি নেই তাই তো আজকে আমি এত খাটছি কেন জানেন এই যে রামেশ্বরপুর যুব কল্যাণ সমিতি একটা সুন্দর ক্লাব যে ক্লাবে সত্যি একটা রুচি আর আমি এত রাতে জেগে আছি আমার চোখ মুখ থেকে বুঝতে পারছেন আজকে আমি ঝাড়খণ্ড চলে যাব গ্রন্থকালম ছিলাম বেলদা তার আগের দিনকে ছিলাম ডায়মন্ড হাবড়া তো এই ক্লাবটার এত সুন্দর ব্যবহার ভাইদের জন্য আমি খাটছি এবং আপনাদের দর্শক বন্ধু ধন্যবাদ জানাবো এত সুন্দর পরিবেশকে বানিয়ে রেখেছেন যত দর্শক বন্ধুরা আছেন এখানে কোনো সিনেমা আর্টিস্ট নেই সিরিয়ালের আর্টিস্ট নেই কিন্তু তবু আপনারা এত হাজার বন্ধুরা এনজয় করছেন মা ভাই সবাই আনমা একটা ফ্যামিলি আনন্দ করছি তাই বলি আপনাদের মতন দর্শক বন্ধুদের চাই প্রয়োজন ভাত ছড়ালে হয় না যেমন কাকের অভাব ভাত ছড়ালে হয় না যেমন কাকের অভাব মানুষের নামে নিন্দা করা মানুষের স্বভাব মানুষগুলো যদি হয়তো কাকগুলোর মতো একসাথে সবাই মিলে উড়ে বেড়াতো বুঝতো না কেউ নিজের স্বার্থ একজনের বিপদ হলে সবাই ঝাঁপিয়ে পড়তো এটাই হলো কাকের চরিত্র এটাই হলো কাকের চরিত্র মানুষগুলি যদি হতো কুকুরগুলোর মতো মানুষগুলি যদি হতো কুকুরগুলোর মতো করতো না বেইমানি হতো বহু ভক্ত হতো বহু ভক্ত মানুষ তো যার খায় তাকেই কামড়ায় লজ্জা বলে নিয়ে কিছু মানুষের চামড়ায় রামচন্দ্রের ভক্ত শুনি শির হনুমান সীতাকে মা বলে করেছে প্রণাম আজকের কিছু মানুষ ভুলে গেছে কে মা কে বোন তাই ছ বছরের শিশুকে করছে ধর্ষণ করছে ধর্ষণ সেই অশুভ শক্তিগুলোকে চাই না সেরকম মানুষের প্রয়োজন নেই এই ভারতবর্ষে আপনাদের মতন সভ্য রুচিমান সাংস্কৃতিক মান আপনারা শ্রোতারা আছেন বলে তাই আমাদের মতন শিল্পীর আপনাদের সেবা হাজির হই থ্যাংক ইউ ভেরি মাচ আই লাভ ইউ অল থ্যাংক ইউ স্যার এবারে পরের শিল্পীর নাম ঘোষণা করব সুন্দর অর্কেস্ট্রা সবাইকে আমার ধন্যবাদ সবার নাম আমি জানি না আপনাদের সঙ্গে প্রথম আমার পরিচয় হলো বেশ সুন্দর লাগছে আপনাদের অনুষ্ঠান হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ এবার তুমি অ্যানাউন্সমেন্ট করো কে আসবে এবার একটু বলে দাও ভাইটি আমার হ্যাঁ তো আসুন এখন আমরা আবার গানের অনুষ্ঠানে প্রবেশ করব